আমরা প্রথমে যে জিনিসটা বলছিলাম যে ট্রেডিশনাল মিডিয়া থেকে ডিজিটাল মিডিয়ায় কালারের যে ট্রান্সফরমেশনটা, এই ট্রান্সফরমেশনটা আমাদের বুঝতে হবে। এইটা কিভাবে আমরা বুঝবো? একটা জিনিস আমরা চিন্তা করে দেখি, আমাদের সভ্যতা যখন শুরু হয়, শুরুতে কিন্তু আমরা, এখন যেমন আমি বাংলা ভাষায় আপনাদের সাথে কথা বলছি, নির্দিষ্ট ভাষাভাষীর মানুষ তাদের ভাষায় কথা বলে, তখন আসলে আমরা কিভাবে কথা বলতাম? তখন কিন্তু আসলে আমাদের কোনো ভাষা ছিল না। আমরা কি করতাম? ইশারায় অথবা লিখে অথবা কোন একটা স্কেচ বা যে কোনো কিছুর মাধ্যমে আমরা কমিউনিকেট করার চেষ্টা করতাম, তাই না? তো সেই সময় কিন্তু আমাদের এই যে আমরা দেখতে পাচ্ছি, যে পরের স্লাইডটাতে আমরা একটু চলে যাই, এখানে গেলে আমরা দেখতে পাচ্ছি এই যে স্কেচ গুলো আছে, এগুলি কিন্তু আমাদের সভ্যতার একদম যখন শুরু হয়েছিল সেই সময়ের ছবিগুলো। এই ছবিগুলো আসলে কি দিয়ে তৈরি করা হয়েছে? আমরা যদি একটু ভালো করে ছবিগুলোর দিকে তাকাই, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কাঠ কয়লা ব্যবহার করে আমরা এই যে স্কেচ গুলো বা এই যে কমিউনিকেশনের জন্য ব্যবহার করার যে বিষয়গুলো ছিল, এগুলি কিন্তু আমরা কাঠ কয়লা ব্যবহার করে বিভিন্ন গুহায় বা যে কোনো জায়গায় আমরা লিখে আমরা মেমোরাইজ করার চেষ্টা করতাম বা কমিউনিকেট করার চেষ্টা করতাম, রাইট? এবার আমরা একটু নেক্সট স্লাইডটা চলে যাই। বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, আপনাদের মনে হতে পারে যে এই টপিকটা আমাদের কালার সেন্স তৈরি করার জন্য কেন দরকার। হ্যাঁ, আমাদের জানতে হবে, জানলেই আমরা একদম বেসিক থেকে যে কালারের সেন্সটা তৈরি করা সেই জিনিসটা আমরা করতে পারবো। ও তো আমরা পরের যে পার্টটাতে দেখতে পাচ্ছি যে আমরা কি দেখতে পারলাম, সভ্যতার শুরুতে কাঠ এবং কয়লার মাধ্যমে কিন্তু আমরা আঁকাকে করতাম বা মনের ভাব প্রকাশ করতাম, কারণ তখন ভাষা ছিল না। এরপরে কি হলো? এরপরে যেটা চলে আসলো, আমরা ভিজুয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে পিগমেন্টকে ব্যবহার করা শুরু করে দিলাম, মানে রং এবং দাগ এই দুইটা ব্যবহার করে আমরা একটা আঁকাকে করছি। এখন আমাদের ভিতরে একটা কনফিউশন তৈরি হতে পারে যে পিগমেন্ট আসলে কি। পিগমেন্ট নিয়ে আমরা একটু পরে কথা বলবো, আমাদের আজকের আলোচনার মাঝামাঝি একটা অবস্থায় আমরা পিগমেন্ট নিয়ে কথা বলবো। তো আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এই স্টেজে, আপনাদের যদি মনে হয় যে আমরা ঠিক বুঝতে পারছি না কি বলছি, ধৈর্য ধরে থাকুন, প্রত্যেকটা জিনিস আমি এলাবোরেট করে যাচ্ছি, একটা সময় গিয়ে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে কেন আমি এই জায়গাগুলোতে এই বিষয়গুলো নিয়ে কথা বলছি। ওকে, তো যেটা বলছিলাম যে আমাদের যখন আমরা গুহাতে কাঠ কয়লা দিয়ে লেখালেখি করতাম, লেখালেখি করার পরে আমরা কি হয়ে গেল, পিগমেন্ট চলে আসলো। পিগমেন্টে যেটা করতাম আমরা, রং এবং দাগ ব্যবহার করে আমরা আঁকাআঁকি করতাম, ঠিক আছে? এখন আমরা একটু পরের স্লাইডটাতে যাই। পরের স্লাইডটাতে গিয়ে এখন দেখা যাচ্ছে যে পিগমেন্ট কালার যেটা, এই পিগমেন্ট কালারটা কিভাবে তৈরি করা হয় এটা আগে বুঝতে হবে আমাদের। পিগমেন্ট কালারটা তৈরি করা হয় সাধারণত ওই সময়, কিন্তু এখন আমরা যেমন অনেক রঙের ব্যবহার হয়, অনেক অপশন থাকে রঙের, তখন কিন্তু এই অপশন গুলো ছিল না। তখন তারা কি করতো, আমের পাতা, কাটল ফিশ, ধাতব লবণ অথবা কোচিয়াল বিটল বা মমির হাট থেকেও কিন্তু আমরা এই যে গুঁড়ো গুলো আছে, বিভিন্ন রঙের গুঁড়ো, এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করতাম। এবং এই যে প্রাকৃতিক উৎস, এই উৎসই ছিল তখন একমাত্র আমাদের রঙের সোর্স, যেখান থেকে আমরা রং পেতে পারি, ঠিক আছে? তো এভাবে আসলে আমি একটু দুঃখিত, আমার কি বলে একটু সিক আমি, এই কারণে প্রবলেম হচ্ছে। আপনারা আশা করি আমাদের ক্লাসটার দিকেই কনসেন্ট্রেশনটা রাখবেন। তো এইভাবে যখন আমরা ধাতব লবণ এবং মমির হাড় এগুলি থেকে বিভিন্ন গুঁড়ো দিয়ে আমাদের রংগুলো দিয়ে আমরা ডিজাইন গুলো করতাম, তখন যে প্রবলেমটা হলো, তখন প্রবলেমটা হয়ে গেছে যে আমাদের যে রংগুলো ব্যবহার করছি সেই রংগুলো কিন্তু স্থায়ী হচ্ছে না আমাদের ডিজাইন গুলোতে, ঠিক আছে? এটা দেখা যায় যে একটা সময় গিয়ে এই রংগুলো উঠে যাচ্ছে বা এই রংগুলো ঠিকঠাক হচ্ছে না। তখন যেটা হয়, তখন আমাদের চলে আসে, আমরা স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছি যে তখন আমাদের ধীরে ধীরে এই যে দেয়ালে আমরা রং করতাম বা দেয়ালে লিখতাম, এখান থেকে ধীরে ধীরে আমরা চলে গেলাম কোথায়, মৃৎপাথর, ক্যাসকেট অথবা কাগজ বা দৈনন্দিন জীবনে আমরা যে সকল সামগ্রী ব্যবহার করি সেই জায়গায় কিন্তু আমরা আঁকা আঁকি শুরু করে দিই। এতে যেটা হলো যে আমাদের এই আঁকা আঁকির কারণে এখানেও কিন্তু আমাদের রঙের স্থায়িত্বটা কিছুটা বাড়লেও এটাও কিন্তু একসময় রিমুভ হয়ে যেত। তো এই জিনিসটাও কিন্তু একটা বড় প্রবলেম ছিল আমাদের, ঠিক আছে? কারণ আমরা জানি ধীরে ধীরে এই প্রবলেম গুলোর সলিউশন করতে করতে করতেই কিন্তু আজকে আমরা এত সুন্দর একটা কালার ইন্ডাস্ট্রিতে কাজ করছি, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি, এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। ওকে, তো এখানেও কিন্তু আমাদের এই প্রবলেম গুলো হতো। তো এইখানে কি সলিউশন ছিল? এই সলিউশন করার জন্য এই যে আমরা ক্যাসকেট অথবা কাগজ বা দৈনন্দিন প্রোডাক্টের উপরে যখন কালার অ্যাপ্লাই করতাম, এইটার সলিউশনটা কি ছিল, যখন উঠে যেত এইটার জন্য আমরা ব্যবহার করতাম বাইন্ডার। বাইন্ডার ব্যবহার করার ফলে যেটা হতো যে এইটার স্থায়িত্বটা কিছুটা বাড়তো, ঠিক আছে? তো
তারপরেও কিন্তু এই প্রবলেমটার সলিউশন হচ্ছিল না, প্রবলেমটা এরকমই থেকে যাচ্ছিল যে রং কেন ফিক্স হচ্ছে না, বা রঙের যে যেমন একটা জিনিস দেখেন, আমরা যখন ন্যাচারালি কাউকে দেখি বা আমরা যখন আমাদের পৃথিবীটার দিকে তাকাই, সেখানে কিন্তু অসংখ্য রং, তাই না? আমরা যা দেখি সবই কিন্তু রং, কিন্তু যখন আমরা সেই জিনিসটাই আমরা এরকম ক্যাসকেড অথবা দেয়ালে অথবা আমরা মৃৎ পাথরে যখন করতে যাচ্ছি, সেই ভেরিয়েশনটা কিন্তু আমরা পাচ্ছি না, সেই অপশন গুলো কিন্তু আমরা পাচ্ছি না। এইটা কিন্তু সবচেয়ে বড় একটা প্রবলেম হয়ে যায়, এবং এটা নিয়ে আমাদের যারা কালার নিয়ে কাজ করছে বা এই ডিজাইন নিয়ে কাজ করছে, তাদের সবসময় একটা বড় লিমিটেশন ছিল। তো এরপরে আমরা যদি একটু দেখি, এরপরে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, ওয়ান মোমেন্ট, তো এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সবচেয়ে বড় যে ট্রানজিশন পিরিয়ডটা আসে কালারে, সেটা হয় হচ্ছে আমাদের মিশরে। আমরা কিন্তু জানি যে মিশরে প্রথম যে আঁকাআঁকি কাজগুলো করা শুরু হয় মিশর অথবা চীনে, তখন কিন্তু আমরা জল রং ব্যবহার করে আঁকাআঁকি করতাম, তাই না? এখন এই যে জল রং গুলো আঁকাআঁকি করে আমরা ব্যবহার করতাম, এখানেও কি প্রবলেম হতো? এখানেও কিন্তু ভেরিয়েশন পাওয়া যেত, কালারের অনেক ওয়েব পাওয়া যেত, কালারের অনেক শেড নিয়ে আমরা কাজ করতে পারতাম। যেমন আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মিশরে যখন আমরা করতাম, আগের চেয়ে কিন্তু অনেক বেশি অ্যাডভান্স ওয়েতে আমরা আঁকাআঁকি করতে পারছিলাম, এবং যখন আমরা বাট প্রবলেমটা যেটা হচ্ছিল, এখানেও সেই স্থায়িত্ব নিয়ে প্রবলেম হয়ে যাচ্ছিল যে আমরা এই রং গুলো করছি, সবকিছু করছি, যখন এটা আলোর সামনে চলে আসে, মানে আলোর সংস্পর্শে যখন এই জিনিসগুলো চলে আসে, তখন যেটা প্রবলেম হয় যে অটোমেটিক কালার গুলো একটা সময় উঠে যায়, বা কালার গুলো একসময় খুঁজে পাওয়া যায় না, বা ডিজাইনটা নষ্ট হয়ে যায়। তার মানে কি, আমাদের যে কালার গুলো দিয়ে আমরা কাজ করছিলাম সেই জিনিসগুলো কিন্তু স্থায়ী হচ্ছে না। এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম ছিল। তো আমরা যদি একটু পরের স্লাইডটাতে যাই, পরের স্লাইডটাতে আসলেই কিন্তু আমরা বুঝতে পারছি যে ধীরে ধীরে আমরা কিভাবে কালারের বিষয় সমৃদ্ধ হচ্ছে, কিভাবে আমাদের কালারের টেস্ট চেঞ্জ হচ্ছে। আর এই কালারের টেস্টের সবচেয়ে বড় যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে রেনেসাঁর যুগে। রেনেসাঁর যুগে যে জিনিসটা হয়, আমরা বিভিন্ন জটিল যে শিল্পকর্মগুলো আছে বা চিত্রশৈলীগুলো আছে, সেই জিনিসগুলোর ব্যবহার দেখতে পারি। বাট এইখানে একটা চেঞ্জ আছে। এই জায়গায় যেটা হয় যে ওরা যখন চিত্রকল্পগুলো করতো, সেই জায়গায় ওরা ডিমের টেম্পার ব্যবহার করত। মানে ডিমের টেম্পার মানে কি বুঝতে পারছি, ডিমের যে হলুদ অংশটুকু আছে না, ডিমের হলুদ অংশটুকু অথবা তেল রং, এই জিনিসগুলো ব্যবহার করত। এই জিনিসগুলো ব্যবহার করে তারা ডিজাইন করতো। এতে দেখা যেত যে তাদের ডিজাইনের স্থায়িত্ব বাড়ছে এবং এই সমস্যাটার অনেকটাই সমাধান হয়ে যায়। তবে আমরা যদি পরের স্লাইডটাতে যাই, ওকে, আমরা পরের স্লাইডটির তো পরে যাই, তার আগে একটু বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে, তো এখানে রেনেসাঁর যুগে তো আমরা একটা বড় একটা ট্রান্সফরমেশন দেখলাম, বাট এই ট্রান্সফরমেশন থেকেও আমরা আরো একটু অ্যাডভান্স লেভেলে চলে যাই 1700 এবং 1800 দশকে। 1700 এবং 1800 দশকে আমরা কালার মিক্সিং এর একটা নেক্সট লেভেল বলতে যেটা বোঝায় সেখানে আমরা চলে যাই। কারণ সেই জায়গায় আমরা কি পেয়ে গিয়েছিলাম, সেখানে আমরা রাসায়নিক রঙের বিভিন্ন প্রভাব, আমরা বিভিন্ন ব্যবহার আমরা দেখতাম, সেই রংগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন রকম ডিজাইন করতে পারতাম 1700 এবং 1800 দশকে। তো ওই সময় যেটা প্রবলেম হতো যে এই যে আমরা বিভিন্ন বিজ্ঞান এবং আমাদের শিল্পকে মিক্স করে যে কালারটা তৈরি করছি, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু সবার জন্য ইউজার ফ্রেন্ডলি ছিল না। মানে এই কালারটা সবাই ব্যবহার করতে পারতো না, এই প্রবলেমটা কিন্তু হয়ে যেত। মানে যে কেউ চাইলে এই কালারটা তৈরি করতে পারবে না, একদম স্পেশাল কেউ লাগবে বা একজন স্পেশালিস্ট লাগবে যে ওই কালারটা তৈরি করতে পারবে এবং সেই কালারটা তারপর তারা ব্যবহার করবে। তো এই লিমিটেশনটার জন্য কিন্তু যখন আমরা ডিমের টেম্পার ব্যবহার করে বা 1700-1800 সালে আমরা যখন রাসায়নিক জিনিসপত্র ব্যবহার করে করতাম, বা তখন কিন্তু আমরা এই যে একটা সীমাবদ্ধতা, এই জায়গাটা প্রবলেম ছিল। সবচেয়ে বড় যে পরিবর্তনটা চলে আসে সেটা হচ্ছে 19 শতকে এবং 20 শতকে। 19 শতকে যেটা হয়, 19 শতকে আমরা কিন্তু তখন এই যে কালারের যে কম্বিনেশন গুলো, কালারের যে মিক্সিং গুলো, এই জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যায়, তখন মানুষ ইজিলি করতে পারছিল, ঠিক আছে। বাট 80 দশকে, 1980 সালে যখন আমাদের কম্পিউটার চলে আসে এবং 1990 সালে যখন আমাদের অ্যাডোবি ফটোশপ চলে আসে, তখন এই কালার ব্যাপারে যা এতক্ষণ যাবৎ বললাম,
এইসবের যত প্রবলেম ছিল সব প্রবলেমের সলিউশন হয়ে যায়। এখানে আমরা যেটা করতে পারি, একটা মাউস ক্লিকের মাধ্যমে আমরা অসংখ্য কালার, লেয়ার, কালার শেড নিয়ে খেলতে পারি এবং আমরা আমাদের পছন্দ মতো ডিজাইন তৈরি করতে পারি, যেগুলি আমরা আগে করতে পারতাম না। ঠিক আছে, তো আমরা মোটামুটি কালারের যে ট্রেডিশনাল মিডিয়া টু ডিজিটাল মিডিয়ার যে ট্রান্সফরমেশন টুকু আছে, সেই আনট্রান্সফরমেশন টুকু সম্বন্ধে মোটামুটি একটা আইডিয়া পেয়েছি। এই আইডিয়াটা দেওয়ার কারণ হচ্ছে আমরা যেন বুঝতে পারি যে কালারটা আসলে কেন ব্যবহার হতো, কালারটা কোথা থেকে আসলো এবং কালারের ইনসাইড এর যে বিষয়গুলো থাকে।